2019 সালে যখন আমার বাবা মারা যায়, তো আমরা তো সবাই, যেহেতু আমি সবার বড়, আমার দেন আমার পরেই হচ্ছে ও, তারপরে হচ্ছে আমার ভাই। আমার ভাই তখন ক্লাস 8-এ পড়ে, আর আমার ছোট বোন ও তখন জাস্ট ক্লাস 5 থেকে 6 থেকে 6 এ ওর পরীক্ষা ছিল, ওর ওই দিন পরীক্ষা ছিল ক্লাস 5-এ, ওর তখন ফাইনাল পরীক্ষা ছিল নভেম্বরে। তখন কিছু মানুষ আমার বাবা মানে মারা যাওয়ার পরে, তখন তো আমি আমার মানে আমি গেলাম, আমার 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 বেবিটা তখন, আমার ছেলে তখন খুবই ছোট, আমার ছেলে তখন না 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 40 দিনও হয় নাই, এক মাসের অল্প একটু বেশি, মানে 32 দিন বা 33 দিন। তখন আমার ছেলেকে নিয়ে গ্রামে গেলাম, মানে আমার বাবা হসপিটালে নিয়ে আসছিল, আমাদের কিশোরগঞ্জে ভাগলপুর ওখানে হসপিটালে, ওখানে আমার বাবা মারা যাওয়ার পরে, তো জাস্ট আমার বাবা হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে মানে সাথে সাথে মারা যায়। তো তখন ওখানে নিয়ে যাওয়ার পরে আমার, আমি বাড়িতে ছিলাম অনেকদিন, প্রায় 10 দিনের মতো ছিলাম। কিছু মানে আমাদের হচ্ছে যে দেখা যায় কিছু আচার অনুষ্ঠান থাকে, তো তখন আমাদের মানে আমি যে ওই 10 দিন বাড়িতে ছিলাম, আমি যেহেতু ফ্যামিলির বড় অ্যান্ড আমার বাবার পরে কিন্তু আমি আমার ফ্যামিলিকে হচ্ছে যে পরিচালনা করি বলতে আমি গার্জিয়ান আমার ফ্যামিলি। কিছু মানুষ হচ্ছে দেখেন মানে আমাদের 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 যে কি চিন্তা ভাবনা, আমার বোন তখন হচ্ছে যে কোন ইয়ারে, ফার্স্ট ইয়ারে, ফার্স্ট ইয়ারে পড়ে ইন্টেরিয়র আর্কিটেকচার। ম্যাক্সিমাম মানুষজন, ম্যাক্সিমাম আমার আত্মীয় স্বজন, ম্যাক্সিমাম মানুষজন এসে আমাকে শুধু বলতো যে রে ওর বাপ তো মরে গেছে, এখন ওর বোনটাকে বিয়ে দিয়ে, ওর বোনটাকে কে বিয়ে দিবে, ওর বোনটাকে বিয়ে দিয়ে দাও। মানে আমার মাকে যে বলতো, আমার মা কই কম বয়সে তার মানে হাজবেন্ড মারা গেছে, আর এমনিতেই সে ডিপ্রেশন আছে, তাকে যা বলে যে হ্যাঁ ওর বাপ তো মারা গেছে, ওর বিয়ে দিয়ে দাও, মানে আমার বোনের কথা বলে। দেন আমি আমার মাকে বলছি যে যারা বলে তোমাকে যে ওর বাপ মারা গেছে ওকে বিয়ে দিয়ে দাও, তো তুমি বলো যে ঠিক আছে বিয়ে দিয়ে দিব, তোমরা বিয়ের খরচাপাতি সব দিয়ে দাও, ওর বিয়েতে যা যা খরচ হবে, অনুষ্ঠান গয়না গয়না থেকে শুরু করে সবকিছু তোমরা দিয়ে দাও। ও পড়াশোনা করছে, ও কখন বিয়ে করবে, ও দেশের বাইরে যাবে পড়াশোনা করতে, ও হায়ার স্টাডি করতে দেশের বাইরে যাবে, সেটা ওর বিষয়। তো যারা হচ্ছে যে মানে বলতেছে যে ওকে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও, আমার বাবা আরো সেই 2.5 বছর আগের কথা, তারা বিয়ে, তারা একটা, তারা বিয়ের খরচাপাতি যদি দেয় তাহলে আমরা বিয়ে দিতে পারি, তাই না?